মেয়েটা তখন ডাক দিয়া কই, বাবা আমি সাদ আসলামিকে চিনি। বাবা কয়, কেমন চিন? কয়, বাবা ভালো করে চিনি, তিনি হলেন একজন মুহাজির সাহাবি, মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন। মদিনায় তার কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, চেহারা স্রোত ভালো নয়, কালো কালো জমের কালো। এমনি বাবা কয়, মা তাহলে তুই আমার মনের বেতাটা বুঝবি, চিনছ তো? ভালো কই না। কয়, মেয়ে কয়, চিনছি। এইবার বাপে কয়, মা তুই নিজেই বল, যেই লোকটার মদিনায় কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই গো, চেহারা স্রোত বিন্দু পরিমাণ তার ভালো নয়, সে আসছে মদিনার জমিদারের মেয়ে পুরে মদিনাকে বিয়ে করার জন্য, আমার তো মেজাজ গরম হয়ে গেছে, ধমক দিয়ে বের করে দিয়েছি, ওই যে দেখ যাইতেছে। এমনি মেয়েটা কয়, বাবা বাবা একটা কথা তোমার কাছে জানতে চাই। ও বাবা তুমি বলো, তুমি কি জিজ্ঞেস করেছ এই প্রস্তাব, বিয়ের প্রস্তাব সাদ আসলামির নিজের দেওয়া নাকি আল্লাহর নবী তাকে পাঠাইছে, এটা তুমি জানছো নি? এই কথা বলতি বাপে কয়, মা গো তা জেনেছি জেনেছি, প্রস্তাবটা তার নিজের নয়, প্রস্তাবটা নবী তাকে দেওয়াইছেন। জুরি বলি সুবহানাল্লাহ। কৌনাইন মুখতার খুদা তুমকো বানায়া, কৌনাইন মুখতার খুদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহ বান কে খুদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহ বান কে খুদা তুমকো বানায়া। মৌলা মেরা আকা মেরা রহমত কি নবী হে, মৌলা মেরা আকা মেরা রহমত কি নবী হে, তাজদার মদিনা কে তোমাকে আরবি হে, তাজদার মদিনা কে তোমাকে আরবি হে, আশজার নে দেতে হে আশজার নে দেতে হে নবুয়ত কে শাহাদাত, তশকীক কমর মে গে তো আঙ্গুল কি ইশারাত, তশকীক কমর মে গে তো আঙ্গুল কি ইশারাত। জোরে বলি আল্লাহু আকবার, মুসলমানের আওয়াজ আল্লাহু আকবার। এই কথা শোনা মাত্রই মেয়েটা চিৎকার করে উঠছে, কান্না শুরু করে দিল, কান্তে শুরু কান্তে শুরু করলো মেয়েটা, কান্দে আর কই, বাবা তুমি বহুত বড় ভুল করে ফেলেছ, বহুত বড় অন্যায় করে ফেলেছ। ও বাবা যদি এই প্রস্তাব নবীর দেওয়া হয় তাকে, আল্লাহর নবী যদি তারে পছন্দ করে থাকেন এই বাড়ির জামাই হওয়ার জন্য, তাহলে বাবা গো আমি তো সাদের পরিচয়টা তোমার কাছে ভুল দিয়েছি, এবার নতুন করে শুনে নাও সাদ আসলামিকে। নবীজি মসজিদে নববীতে বসা, সাহাবাই কেরামদেরকে নিয়ে ওই অবস্থায় একজন সাহাবি দৌড়ায়া নবীজির কাছে আসলেন। আল্লাহর নবী সাহাবাই কেরামদেরকে বলেন, একটু রাস্তা করে দাও, কে তো পাগল পারা হয়ে নবীর দরবারে আসলো একটু দেখি। নবীজি দেখেন তার সাহাবি সাদ আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলেন, সাদ এত পাগল হয়ে নবীর দরবারে কারণ কি? সাদ আসলামি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার একখান হাদিস লইয়া পেরেশানিতে পড়ছি। নবীজি বলেন, কি হাদিস? হাদিস কেন হলো? আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ওগো নবী আপনি এই কথা কি বলছেন যে বিয়া করা আমার নবীর সুন্নত? আমি নবীর সুন্নত? যারা বিয়ে করে না, সামর্থ্য আছে এরপরও করে না, হে আমার উম্মতই না, হে আমার দলভুক্তই না, এ হাদিস কেন কি আপনার? নবীজি বলেন, হ্যাঁ আমি বলছি। সাহাবি বলেন, ইয়া রাসূলুল্লাহ এটা নিয়ে আমি সমস্যায় পড়ছি। এ হাদিস শোনার পর আমি পেরেশান হয়ে গেলাম, আমার তো শারীরিক যোগ্যতা রয়েছে, আমার প্রয়োজনও রয়েছে বিয়ে করার, কিন্তু আমি বিয়ে করতে যাওয়ার প্রস্তুতি নিয়ে বিভিন্ন জায়গায় প্রস্তাবও দিছি, কেউ মেয়ে বিয়া দেয় না।
কেউ আমার কাছে বিয়া দেয় না। নবীজি বলেন কেন দেয় না? বলে এর দুই কারণ। এক কারণ হলো মদিনায় আমার কোনো ঘর নাই, বাড়ি নাই, আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছি, ঘর বাড়ি নাই, এটা এক কারণ। দ্বিতীয় কারণ হলো আমার চেহারা সুরত ভালো না, কালো, একদম জমের কালো। আরবের মানুষ গুরাবুল আরব কয়, আরবের কাক কয়। এই দুই কারণে কেউ বিয়ে দেয় না। আল্লাহর নবী বলেন তাই নাকি? বলে জি, এখন আমার বিয়া না করলেনি, চলে গো নবী, আপনি একটু অনুমতি দেন, আমি বাসি। আর যদি আমার বিয়া করাই লাগে, যে হাদিস আপনার অত্যন্ত জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত কঠিন, আমার যদি বিয়ে করতেই হয়, আমি কোথায় বিয়ার প্রস্তাব দিব, এটা আপনি কইয়া দেন। প্রশ্নটা বুঝছেন আপনারা? না করলেনি চলে, তাও ভালো, আর যদি করাই লাগে তাহলে কোথায় প্রস্তাব দেব? কি যুবক, হ্যাঁ, বিয়ে ভাস করে এলাই, এমএ ভাস করে এলাই, চাকরি ডালো এলাই, এরপরে বিয়া করবো না? আল্লাহ নবী বলে ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ ফা ইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। আল্লাহর নবী বলেন, এ যুবক, যুবতী শোনো, উপযুক্ত হয়েছ, তাড়াতাড়ি বিয়ে করো, বিয়ে বসো, কারণ বিয়ের দ্বারা এই বিয়ে তোমার চোখকে নিচু করে দেবে, তোমার লজ্জাস্থানের হেফাজত করবে, ঠিক কিনা? অথচ আমরা যদি মনে করি যে আমার এই হোক সেই হোক, লন্ডনই পাইলে বিয়া দিব, সৌদিয়ান পাইলে বিয়া দিব, চাকরিজীবী পাইলে মেয়ে বিয়া দিব, তা এটা তো আল্লাহ নবী কন নাই যে তোমার মেয়ে উপযুক্ত হওয়ার পরে তুমি সৌদি জামাই খুঁজছো, চাকরিয়ান জামাই খুঁজছো, এর পরে দিও, এতে বয়স যতই হোক, এ কথা তো আল্লাহ নবী বলেন নাই। নবীজি বলছেন উপযুক্ত হয়েছে তাড়াতাড়ি বিয়ে দাও, উপযুক্ত হয়েছে তাড়াতাড়ি বিয়ে করাও। সমাজে যদি আল্লাহর নবীর এই আদেশটা যথাযথ মানা হয়, অর্ধেক অপরাধ গুনাহ কমে যাবে, ঠিক কিনা? জোরে বলেন প্যার হাজরি। আল্লাহর নবী বলেন, আরে সাদ, কেউ তোমার কাছে বিয়ে দিতে চায় না গো নবী, কেউ তো বিয়ে দিতে রাজি নয়। আল্লাহর নবী বলেন, সাদ, বিয়ে করতেই হবে, যাও, আমি নবী তোমাকে ঠিকানা বলে দিলাম, মদিনার অমুক লোক, বহুত বড় একজন জমিদার, সম্পদের কোনো অভাব নাই, মেয়েটাও তার বড় সুন্দরী, এমন সুন্দরী মদিনার মানুষ যাকে হোরে মদিনা বলে ডাকে, মদিনার সুন্দরী, সবচেয়ে সুন্দরী মদিনার হোর বলে ডাকে, যাও তুমি তার কাছে প্রস্তাব নিয়ে যাও। বইল, আমি নবী তোমাকে পাঠাইছি। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবি দৌড় শুরু করে দিলেন দৌড়। আমরা হলে চিন্তায় পড়ে যেতাম, হায় হায়, আমার কাছে গরিবের মেয়ে, তুমি দিতে রাজি নয়, নবী যে আমারে পাঠাইতেছেন জমিদারের বাড়িতে, মদিনার সবচেয়ে ধনীর বাড়িতে, আমার কাছে কোন রকম কালো মেয়ে বিয়ে দিতে রাজি নয়, নবী পাঠাইতেছেন হুরে মদিনার জন্য, বুঝছি আমার কপালে বিয়া নাই, গেলে পরে মাইরো খাইতাম পানি। আমাদের মনের ভিতরে এমন সন্দেহ জাগত, কিন্তু সাহাবায়ে কেরামের দিলের মধ্যে আল্লাহর নবীর কথার ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। দৌড় শুরু করে দিলেন দৌড়। সাহাবায়ে কেরাম রাস্তায় পেয়ে গেলেন, এরে সাদ, এত পাগল হয়ে কোথায় যাইতেছ? অমুকের বাড়িতে, কেন তুমি অমুকের বাড়িতে? কই বিয়ের প্রস্তাব নিয়া, কার জন্য বিয়ের প্রস্তাব? কই তার মেয়ের জন্য, কে প্রস্তাব দিচ্ছে? সাহাবি বলেন, আমি নিজেই। সাহাবিরা কই, এরে সাদ, বলো কি তুমি এটা কেমন করে সাহস করলা? এসা, তুমি কি জানো এই লোক কত বড় জমিদার, সম্পদের কোনো অভাব নাই রে, মেয়েটাও হলো মদিনার সবচেয়ে সুন্দরী, মদিনার মানুষ তার হুরে মদিনা বলে ডাকে, কেমন করে সাহস? সাদ আসলামি বলেন, আমি তো যাই নাই,
আমাকে পাঠানো হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীরা জিগায়রে সাদ কে তোমাকে পাঠালেন? ইনি বলেন তিনি আর কেউ নন গো, তিনি হলেন মায়ার নবী, রহমতের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কথা শোনা মাত্রই সাহাবায়ে কেরাম নীরব, নিস্তব্ধ, একদম নীরব, পিনপতন নীরব। কারণ মায়ের নবী পাঠাইতেছেন, কোনো আপত্তি চলবে না, কোনো কথা চলবে না, কোনো যুক্তি চলবে না। সাহাবায়ে কেরাম বললেন সাদ যাও, নবী যদি পাঠান তাহলে কোনো কথা নাই। চলে গেলেন এক দৌড়ে ওই লোকের বাড়িতে, জমিদারের বাড়িতে। যাইয়েই দেখেন লোকটা দরজার সামনে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়া কি? জোরে হও বা, সালাম দেওয়া কি সুন্নত? সালামের জবাব দেওয়া জোরে বলেন। মাসালা জানবার ইচ্ছা আছে নি না নাই? 70 রাকাত নফল নামাজ পড়ার চেয়েও একটা মাসালা জানা অধিক সওয়াব। সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। শুধু জবাব দেওয়া ওয়াজিব তা না, যিনি সালাম দিছে তারে শুনাইয়া জবাব দেওয়া ওয়াজিব। আপনি মনে মনে জবাব দিছেন হবে না, যে সালাম দিছে তারে শুনাইয়া বলতে হবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর সালামের সহি তরিকা কি? সহি সালাম কোনটা? আসসালামু আলাইকুম। এত দূর বললে সালাম সহি হয় না। সালামের সহি তরিকা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত বলতে হবে। যিনি জবাব দিবে তিনিও ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত বলতে হবে। বুঝে আসছেনি ভাই? এর আগে আটকাইলে সালাম অর্ধেক হয়, এর আগে আটকাইলে কি তা হয়? সালাম অর্ধেক হয়। আমাদের সমাজে আছে তো সালাম সহি তরিকায় জানি না, আসসালামু আলাইকুম অদ্দুরই শেষ। আবার কি হচ্ছে, সালাম দিল আসসালামু আলাইকুম, রাজনৈতিক সালাম আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অর্থ তোমার উপরে শান্তি নাজিল। আর যদি কেউ কয় আসসালামু আলাইকুম, এর অর্থ হইল তুমি মরো। সাম অর্থ সাম আরবিতে, এটার অর্থ হইল মরণ। যদি কেউ কয় আপনি আসসালামু আলাইকুম, এটা অর্থ হইল তুই তাড়াতাড়ি মরস না, খেলা হইছে নি, এটা দোয়া হইছে না, এর লাগে বদ্ধ হইছে। জোরে হন না, দোয়া না বদ দোয়া? বদ দোয়া। এই জন্য ই সালাম যদি আপনি আপনার আব্বারে দেন তো ভালোই দোয়া করছেন। হ্যাঁ, ই সালাম যদি আপনি আপনার বড় বাইরে দেন তো ভালোই দোয়া করছেন। আর আমরা তো আব্বা আম্মার সালাম দেই না, সালাম যা আছে ঘরের বাইরে ভিতরে না। যারা বাপ মারের সালাম দেয় না, বাহিরের মানুষকে সালাম দেয়, হে কি বুঝাইলো? বুঝাইলো শান্তি যা আছে সব বাইরের মানুষের উপরে, আমার বাপ মার উপরে যেন না পড়ে। কি দেখো কষ্ট হইতেছে আপনাদের? সালাম যা আছে বাইরের মানুষের উপরে, শান্তি যা আছে বাইরে, বাপ মার উপরে যেন শান্তি নাই। বলে না হুজুর আমরা তো এরম কোনো মনে ইচ্ছা নাই। তাহলে এরম যদি মনে ইচ্ছা না তাকে দে আব্বা আমারে সালাম দেও না কেন? তোমার বাপ মা তো তোমার কাছ থেকে শান্তির দোয়া পাওয়ার এক নম্বর হকদার, ঠিক না? বেটিক জোরে বলেন। বাহিরের মানুষের চেয়েও তোমার মা বাবা তোমার কাছ থেকে শান্তির দোয়া পাওয়ার এক নম্বর হকদার। আর ঘরের ভিতরে বিবি রে, স্ত্রী রে, ম্যাডাম রে তো সালাম ঠাডা পরে সালাম, এখানে সালাম নাই, ওই ঘর নাই সালাম। এর অর্থ ওইটা যে বাইরের মানুষের শান্তি আসুক, আমার ঘরের এই বিবির উপরে যেন শান্তি নাই। অথচ আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যতবার ঘরের বাইরে গেছেন, যখনই ঘরে ঢুকছেন তখনই আমাদেরকে সালাম দিছেন। জোরে কোন? তখনই সালাম দিছেন। নবীজি ঘরে ঢুকা মাত্রই সালাম দিয়ে ঘরে ঢুকছেন।
এর অর্থ হইল আল্লাহ আমার ঘরের মানুষের উপর শান্তি নাজিল করো। এক নাম্বার ফায়দা, যে মানুষ ঘরে ঢুকতে সালাম দিয়ে ঢুকবে এই ঘরের জিন্দগিতে কোনোদিন জিন ভূতের আসর থাকবে না। দুই নম্বর ফায়দা, যে মানুষ ঘরে সালাম দিয়া ঢুকবে এই ঘরের কোন সদস্যের মেজাজ যদি গরম থাকে, বিবি সাহেবের মেজাজ যদি আপনার থেকে কয়েক গুণ বাইরে থাকে, পানি ভরার লাগি যেমন লাগতো না, তাবিজ ভরার লাগি দৌড় দিয়ে না হুজুরের কাছে, আপনি খালি এক মাস লাগবে না, কিছুদিন সালাম দিয়া ঘরে ঢুকেন, এই সালামের বরকতে আল্লাহ বিবির মেজাজটারে নরম বানিয়ে দিবে। এটা সালামের অ্যাকশন, সালামের আসর। এটা আসতো নাই ওই ফাঁকিতে না করলে হয় না, খালি ঘটনা শুনাইলি লাভ কি? আমরা যদি দুই একটা জিনিস বয়ান থেকে ওয়াজ শোনার থেকে নিতে না পারি, যে আমি আজকে ওয়াজ থেকে কিতাব পাইলাম, যাই অত লম্বা হুজুরের ঘটনা তো আর মনে থাকতো না, তো যাক এটা তো পাইলাম, ঘরে ঢুকতে সালাম দিয়া ঢোকা বিশ্ব নবীর বহুত বড় সুন্নত, দাইমি সুন্নত, ঘরে সালাম দিয়া ঢোকা। একটা আমলও যদি করতে পারি আজকের মাহফিলে বসা, আমার ওয়াজ শোনা সফল হয়ে গেল, সার্থক হয়ে গেল। আর যদি খালি খালি যাই, ঘরে গেলে পরেও কিছু মনে নাই, আওয়া বওয়া সব বিতা হয়ে গেল, বিফল হয়ে গেল। আমরা এই আমলটা নিতে পারবো তো ইনশাল্লাহ? আর সালাম কেমনে দিব, আসসালামু আলাইকুম নাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ? বলেন বলেন বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা হলো সালামের সহি তরিকা। যিনি জবাব দিবাই ভালো করে হনো বা যাইন জবাব দিবাইন, তাইন কিন্তু যিনি সালাম দিছে তারে হুনাইয়া জবাব দেওয়ান লাগবো। তিনিও যদি এটা কি দাম বেটা, আপনার সালাম দিছে আপনি কোন, এটা তো কোনো আদেশও পাইছি না, বলে সালাম দিলে উম কইলো চলে। হ্যাঁ আবার জবাব, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, বেটা নিজের কানে নিজের জবাব শুনে না, নিজের কথা নিজেই শুনে না, এটা জবাব হইছে না, কবিরা গুনা, কবিরা গুনা, কবিরা গুনা, ওয়াজিব তরকের গুনা সগিরা না কবিরা। কেউ যদি সালামের জবাব না দেয় কবিরা গুনা, কেউ যদি সালামের জবাব দিতে যাই আস্তে আস্তে দেয় কবিরা গুনা। আজকে জানলাম তো, মানব তো ইনশাল্লাহ, মানব তো ইনশাল্লাহ। আহা, যদি আপনি জানেন কোনো মানুষ সালাম দিলে জবাব দেয় না, এটা তার আদত, এটা তার অভ্যাস, এরা সালাম দিলে জবাব দেয় না, শরীয়তের মাসালা হলো তারে সালাম দেওয়া না জায়েজ, তারে আর সালাম দেওয়া যাবে না। কারণ আপনি সালাম দেন আর জানেন হে দেয় না জবাব, হে জবাব না দেওয়ায় হের ক্ষতি হইল কি, কবিরা গুনা হইল, আমি আল্লাহর একজন বান্দারে কবিরা গুনায় ভালাইতে চাই না। তারে সালাম না দেওয়া তার লাগি লাভ, তার লাগি লাভ, যত বড় মেম্বার হইন আর চেয়ারম্যান আর এমপি হইন, যদি কোনো এমপি জবাব না দেয়, চেয়ারম্যান জবাব না দেয়, মেম্বার জবাব না দেয়, মুরব্বী জবাব না দেয়, তারে সালাম দেওয়া না জায়েজ, দেওয়া যাবে না। মাসালা জানে রেখেন ভালো করে, সাহাবি সালাম দিছেন সুন্দর করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুরে মদিনার বাবা জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কে তুমি, কয় আমি নবীর একজন সাহাবি, নাম তোমার কি, নাম হলো সাদ আসলামি, কেন এসেছো, এসেছি আপনার কাছে কেন, কয় শুনেছি আপনি নাকি মদিনার বহুত বড় জমিদার, বাবাই কয় আমি জমিদার, তো তোমার কি হলো, সাহায্যের জন্য আসছো নাকি, কি দরকার, কয় না না কোনো সাহায্যের জন্য আসি নাই, আপনার মেয়ে নাকি মদিনার সবচেয়ে সুন্দরী, মানুষ তার হুরে মদিনা বলে ডাকে। বেটা ক্ষতি এটা আবার জিজ্ঞাসা করলে কি হয়েছে, বলে আইসি একটা বিয়ার প্রস্তাব লইয়া, কার জন্য, কার জন্য, সাদ আসলামি বলেন মাথাটা নিচের দিকে দিয়া কয় আমার লাগি, ওই বেটার গেছি মেজাজ গরম হইয়া, এ সাদ এত বড় সাহস তুমি কেমন করে করছো, আমার মেয়ে কত সুন্দরী, তুমি কি তা জানো, সব জানি সব জানি, তাহলে কেমন করে সাহস করছো, নিজের চেহারা আয়নার দেখছো নি,
বলে তাও দেখছি, তাহলে কেমন করে এই সাহস করেছ? মদিনায় ঘর বাড়ি আসিনি, কয় নাই, তাহলে কেমন করে সাহস করলা রে? সাদ আসলামী বলেন, আমি তো প্রস্তাব দেই নাই গো, আমাকে প্রস্তাব দেওয়ানো হয়েছে। আরো জোরে সুবহানাল্লাহ, কে দেওয়াইলেন? কই সরকারি কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী প্রস্তাব দেওয়াইলেন। আমার বায়রা, এই কথা শোনার পরেও মেয়ের বাবার রক্ত গরম, ঠান্ডা হয় নাই, মেজাজ তো গরম হয়েছে, মুহূর্তের মধ্যে ঠান্ডা হয় না, তখনই আওয়াজ দিয়ে উঠছে, চুপ থেকেই বলতেছে, রে সাদ, আমি তো আল্লাহর নবীকে নবী মানি, হাজার বার নবী মানি, নবীর সব কথা মানি, কিন্তু এই কথা মানতে পারলাম না, কারণ হলো আমি নবীর, আমি নবীর সাহাবি, ঠিক আছে, কিন্তু আমি আমার মেয়ের ওলি, আমি আমার মেয়ের বাবা, ওলি যেখানে পছন্দ সেখানেই তো বিয়ে দেবে, এটাই তো আল্লাহর নবীর কথা। অতএব না না, আমি এই বিয়েতে রাজি না, না না, এই বিয়ে মানতে পারলাম না, যাও তুমি চলে যাও। এবার আপনাদেরকে জিজ্ঞেস করি, বলুন তো, কেউ যদি বলে আমি নবী মানলাম কিন্তু নবীর একটা কথা মানি না, এটা মানা ওই শ্রেণি? আরো জোরে বলেন, ওই শ্রেণি। কেউ যদি বলে আমি নবীর সব কথা মানলাম, একটা কথা মানলাম না, নবী মানা হয় নাই। কেউ যদি কয় চেয়ারম্যান সাহেব, আমি আপনাকে বড় মানি কিন্তু এই কথা মানি না, মানা হইছে না, টিটকারি হইছে, টিটকারি হয়েছে। এজন্য ভাইরা বন্ধুরা, বর্তমানে বাংলার জমিনে কাদিয়ানির দল যারা আমার নবীকে নবী মানে ঠিক, কিন্তু শেষ নবী মানতে রাজি নয়, আমার নবীকে নবী মানে, শেষ নবী মানতে রাজি নয়, খতমে নবুয়ত নবীর অস্বীকার করে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে, বলুন তো দেখি ওরা মুসলমান নাকি কাফের? আরো জোরে মুসলমানের আওয়াজে, মুসলমান না কাফের? আরো জোরে, কাদিয়ানিরা কি? জোরে বলেন কি? তমাম পৃথিবী জুড়ে সমস্ত মুসলিম দেশ কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করেছে রাষ্ট্রীয়ভাবে। বাংলাদেশে এখনো পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কাফের বলা হয় নাই, আমরা শুধু বলেছি কাফের। পাকিস্তানের জমিনের পার্লামেন্টে কাদিয়ানিদেরকে কাফের বলা হয়েছে, পৃথিবীর সমস্ত মুসলিম দেশ তাদেরকে কাফের বলেছে। পাকিস্তানের জমিনে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে পার্লামেন্টে কাফের ঘোষণা করার জন্য লক্ষ লক্ষ জনতার মিছিল বের হয়েছে, ওই মিছিলে গুলি করা হয়েছে, 10,000 নবীর আশেক তরতাজা প্রাণ জমিনে পড়ে গেছে, শহীদ হয়েছে 10,000 মুসলমান, বিনিময়ে পার্লামেন্টে কাফের রায় ঘোষণা হয়েছে। বাংলার মুসলমান, আজকে আমরা জানাই দিতে চাই, আমাদের অন্তরে নবীর এশক মোহাম্মদ বিন্দু পরিমাণ পাকিস্তানিদের চেয়ে কম নয়, ঠিক না বেঠিক? জোরে বলেন। যদি আল্লামা আহমদ শফি আবারও ডাক দে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্য, ওই ডাকে কারা কারা যাইতে রাজি? হাত তুলে দেখা। আমার ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম মেয়েটার বাবা প্রস্তাব মেনে নেয় নাই, মেনে নেয় নাই, ধমক দিয়ে বের করে দিয়েছে, কয় না না, যাও তুমি প্রস্তাব মানতে আমি পারলাম না। মুহূর্তের ভিতরে আন্দরের ভিতর থেকে হুরে মদিনা বের হয়েছে, বের হইয়াই বাবাকে ডাক দিয়া বলতেছে, আব্বা আমাদের বাড়িতে কোনো মেহমান আসছিলেন নাকি? বাবাই কয়, হগমা আসছিল, কে কে? কয়, সাদ আসলামী। মেয়েটা তখন ডাক দিয়া কয়, বাবা আমি সাদ আসলামীকে চিনি। বাবাই কয়, কেমন চিন? কয়, বাবা ভালো করে চিনি, তিনি হলেন একজন মুহাজির সাহাবি, মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন, মদিনায় তার কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, চেহারা স্রোত ভালো নয়, কালো কালো, জমের কালো। এমনি বাবাই কয়, মা
তাহলে তুই আমার মনের বেতারা বুঝবি। চিনছো তো বলো, কইরা কই মেয়ে কই চিনছি। এইবার বাপে কই, মা তুই নিজেই বল, যেই লোকটার মদিনায় কোনো ঘর নাই কোনো বাড়ি নাই গো, চেহারা সুরত বিন্দু পরিমাণ তার ভালো নয়, সে আসছে মদিনার জমিদারের মেয়ে পুরে মদিনাকে বিয়ে করার জন্য। আমার তো মেজাজ গরম হয়ে গেছে, ধমক দিয়ে বের করে দিয়েছি, ওই যে দেখ যাইতেছে। এমনি মেয়েটা কই, বাবা বাবা একটা কথা তোমার কাছে জানতে চাই। ও বাবা তুমি বলো, তুমি কি জিজ্ঞেস করেছ এই প্রস্তাব, বিয়ের প্রস্তাব সাদ আসলামীর নিজের দেওয়া নাকি আল্লাহর নবী তাকে পাঠাইছে, এটা তুমি জানছো নি? এই কথা বলতি বাপে কই, মা গো তা জেনেছি জেনেছি, প্রস্তাবটা তার নিজের নয়, প্রস্তাবটা নবী তাকে দেওয়াইছেন। জুরি বলি সুবহানাল্লাহ। কেউ নাই নে মুখতার খুদা তুমকো বানায়া, কেউ নাই নে মুখতার খুদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহ বান কে খুদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহ বান কে খুদা তুমকো বানায়া। মৌলা মেরা আকা মেরা রহমত কি নবী হে, মৌলা মেরা আকা মেরা রহমত কি নবী হে, তাজদার মদিনা কে তোমাকে আরবি হে, তাজদার মদিনা কে তোমাকে আরবি হে, আশজার নে দেতে হে আশজার নে দেতে হে নবুয়ত কে শাহাদাত, তশকীক কমর মে তো আঙ্গুল কি ইশারাত, তশকীক কমর মে তো আঙ্গুল কি ইশারাত। জোরে বলি আল্লাহু আকবার, মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। এই কথা শোনা মাত্রই মেয়েটা চিৎকার করে উঠছে, কান্না শুরু করে দিল, কান্দতে শুরু করলো। মেয়েটা কান্দে আর কই, বাবা তুমি বহুত বড় ভুল করে ফেলেছো, বহুত বড় অন্যায় করে ফেলেছো। ও বাবা যদি এই প্রস্তাব নবীর দেওয়া হয় তাকে, আল্লাহর নবী যদি তারে পছন্দ করে থাকেন এই বাড়ির জামাই হওয়ার জন্য, তাহলে বাবা গো আমি তো সাদের পরিচয়টা তোমার কাছে ভুল দিয়েছি, এবার নতুন করে শুনে নাও সাদ আসলামী কে। বাবা কয় কি, তাহলে বল। এইবার মেয়ে কয়, বাবা যেই যেই যুবক তোমার বাড়িতে এসেছিলেন বিয়ের প্রস্তাব নিয়ে, তার নাম সাদ আসলামী, তিনি কত সুন্দর তাকে তুমি জানো বাবা? তিনি বলেন, এত সুন্দর একজন যুবক তার মতো দ্বিতীয় আরেকজন আল্লাহ মদিনায় সৃষ্টি করে না। আরো জোরে সুবহানাল্লাহ। বাবা এইবার কই, মা কিছুক্ষণ আগে তুই বললি কালো জমির কালো, এখন তুমি বলতেছো একদম সুন্দর, সবার চেয়ে সুন্দর কারণ কি, এত চেঞ্জ কেন হলো? এই কথা বলতি মেয়ে কয়, বাবা তাহলে শুনে নাও, তাহলে তুমি শুনে নাও কেন আমি আমার বক্তব্য পাল্টাইলাম। ও বাবা এই সাদকে কে পছন্দ করেছেন তুমি কি জানো? একবারও কি ভেবে দেখেছো? তিনি হলেন সরওয়ার দু জাহান নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই নবীকে আল্লাহ পৃথিবীর সবচেয়ে সুন্দর করে বানাইছেন, যেই নবীর মতো এত সুন্দর আর কাউকে আল্লাহ জমিনে বানাই নাই, ওই নবীর প্রতিটা অঙ্গ আল্লাহ নিজের হাতে বানাইলেন। শুধু তাই নয় গো বাবা, আমার নবী যেই চোখ দিয়া এই সাদকে পছন্দ করে, তোমার মেয়ের স্বামী হিসাবে, তোমার দামাতা হিসাবে, এই বাড়ির বর হিসাবে নবী তার যেই চোখ দিয়া তারে পছন্দ করেছেন, আমার নবীর চোখের উপরে কোন চোখ আল্লাহর জমিনে আল্লাহ বানায় না। আরো জোরে সুবহানাল্লাহ।
এজন্যই তো সাহাবী বলেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আহসানা মিন কালাম তারাকাত তুআইনি ওয়ালাম আজমালা মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাশাউ। আল্লাহর নবীর সাহাবী বলেন, নবী গো, আপনার মতো এত সুন্দর কোনো মা কোনো সন্তান জন্ম দেয় নাই, আপনার চেয়ে সুন্দর আমি কাউকে দেখি নাই। অগনবী, আপনার দিকে তাকালে মনে হয় আল্লাহ পাক আপনারে বানানোর আগে আপনার কাছে পরামর্শ নিয়েছে, বন্ধু আমার তোমার নাক বানাবো, তোমার চুপ বানাবো, তোমার কপাল বানাবো, ও বন্ধু তোমার কান বানাবো, তোমার কপাল বানাবো, চুল বানাবো, কেমনে বানালে তুমি খুশি। অগনবীজি, আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে মনে হয় আপনি যেইভাবে পরামর্শ দিয়েছেন ওইভাবেই জন্য আল্লাহ আপনাকে বানাইছে। যত সুন্দর মানুষ হোক, একবার দুইবার তিনবার চারবার দশবার দেখলে পরে আর দেখতে মন চায় না, যতবার দেখা হয় আগের বারের চেয়ে পরের বার তারে কম সুন্দর মনে হয়, কিন্তু নবী গো আপনার দিকে যতবার তাকাই ততবারই পরের বার আগের বারের চেয়ে আপনারে আরো বেশি সুন্দর লাগে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মেয়েটা কত সুন্দর জবাব বাবাকে শোনায় দিল, বাবা তুমি ভুল করেছ, মস্ত বড় ভুল, তুমি তো ঘুমে রয়েছ, তাড়াতাড়ি ঘুম থেকে জাগো, যদি এই ঘুমেই তুমি থাকো ঠিকানা জান্নাত নয় জাহান্নাম, ও বাবা তাড়াতাড়ি ঘুম থেকে জাগো। মেয়েটার কথায় বাবার ঘুম ভাঙলো। এবার মা বাবায় কয়, মা রে আমি তো ঘুমায়ছিলাম, মা আমার ঘুম তুই ভাঙ্গে দিলি, না হলে তো আমার ঠিকানা জান্নাত ছিল না, অন্যায় হয়ে গেছে অন্যায়। কারণ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্না। আমার কথা আমার আদর্শ আমার সুন্নত, যারা মহব্বত করলো তারা আমাকে মহব্বত করলো, আমাকে যারা মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। ওমা আমার ভুল 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 সবই ভুল, মা তুই আমার ঘুম ভাঙ্গা দিলি। কিন্তু আমাদের সমাজের বর্তমান সমাজের বাপ মা কিছু কিছু মেয়ের ঘুম ভাঙাইতে পারে না। এ মা শুনো, লক্ষ্য করে শুনো, নবীর জমানার মেয়েরা বাপ মার ঘুম ভাঙ্গা দিছে, আর এই জমানার কিছু কিছু মেয়েকে বাপ মা ঘুম ভাঙাইতে পারে না। যদি কই মা কো তোমাকে একজন আলেমের কাছে বিয়ে দিতে চাই, ও মা তোমাকে একজন হাফেজে কোরআন দেখে বিয়ে দিতে চাই, তোমাকে একজন মুফতি সাহেবের কাছে বিয়ে দিতে চাই, তোমাকে একজন নামাজি ছেলের কাছে বিয়ে দিতে চাই, কিছু কিছু মেয়ে আছে যে কথা বলবে, কয় না না দাড়ি টুপি ভালো লাগে না, মোল্লা মুন্সি ভালো লাগে না, মন যা চায় তা করতে দেবে না। কিন্তু না না আলহামদুলিল্লাহ এমনও কিছু মেয়ে আছে যারা বাবাকে এই কথা বলে, বাবা আমার পুলিশ অফিসার লাগবে না, আমার কাস্টম অফিসার লাগবে না, ডেলি ডেলি বেতন লাগবে না, মাসের মাস আমার বেতন হলেই চলবে, তবে একজন আলেম ছেলে চাই, একজন ইমাম চাই, একজন দাড়িওয়ালা ছেলে চাই, বাবা একজন এমন ছেলে চাই, হালাল পথে চলে হারাম থেকে বাঁচে, এমনও আসেনি না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আসেনি না নাই? আমাদের কাছে অনেকে এমন প্রস্তাব দেয়, কয় হুজুর মাদ্রাসায় পড়ুয়া একজন মেয়ে আমাকে দেন। আমি বললাম, ভাই তুমি তো একজন ডাক্তার, তুমি তো একজন ইঞ্জিনিয়ার, তোমার মতো একজন ডাক্তার আনলেই তো ভালো, তোমার মতো একজন কলেজে পড়া আনলেই তো ভালো, তোমার মতো একজন একজন ইউনিভার্সিটির মেয়ে আনলেই তো ভালো। কই হুজুর হুজুর এত কিছু কোয়া যাবে না, হুজুর আমাদের ডিপার্টমেন্টে কি চলে এটা আমি যা জানি আপনি জানেন না। হুজুর কল দিলেই কয় ওয়েটিং, কয় সিট খালি নাই, কি কয় কল দিলেই কয় সিট খালি নাই, না হুজুর আমাকে একজন নামাজি দিনদার আল্লাহ আলী মেয়ে দেন। এজন্য আল্লাহর নবী বলে, আলমার আতুস সালিহা খাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। উম্মতের দল খেয়াল করে শুনো, যদি তোমার ঘরে একজন বিবি আসে, এমন বিবি যেই বিবি একজন নেককার দিনদার নামাজি আল্লাহ আলী পর্দানিশীন, আল্লাহর নবী বলে, উম্মত শোনো রে যুবক, দুনিয়াতে তুমি যত যা কিছু পেয়েছো এর মধ্যে সবচেয়ে বড় পাওয়া হলো একজন দিনদার পর্দানিশীন আল্লাহ ওয়ালি মেয়ে বউ পাওয়া।
যে শুধু স্বামীর জন্যই পাগল হবে, স্বামীর খেদমতির জন্যই পাগল হবে, অপেক্ষায় থাকবে আমার স্বামী কখন ঘরে আসে। আর যদি স্বামী ঘরে আইয়া স্ত্রী না হয় তাহলে দুনিয়ার থাকতেই ঘরটা জাহান্নামের কুণ্ড। ঠিক না? বেডিক জোরে বলেন কি আমার উপরে নারাজ হইতেছেন? হ্যাঁ, যে দেহ হোসেন হুজুর আজকে কিতা শুরু করলো। হ্যাঁ যুবক, বিয়া তো করবা, সুন্দর দীক্ষা, বংশ দীক্ষা, মাল দীক্ষা করো, কিন্তু আল্লাহ নবী বলছেন এই এর মধ্যে সবচেয়ে আগে প্রাধান্য দেও ফাসফার বিজাতের দিন, কোন মেয়েটা ফরদানিশিন আল্লাহ আলী নামাজি, এটারে প্রাধান্য দাও, দুনিয়াতেই ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আর তোমরা গিয়া টেস্ট করবা মমতাজের গান জানেনি, বিয়া যা করতাম রবীন্দ্রসঙ্গীত জানেনি, বাটিয়ালি গান জানেনি, এই সমস্ত চাওয়া শহরে বন্দরে বাড়ছে বিদায় মেয়েরা এখন গানও নামছে। আর তোমরা পুরুষরা যদি খুঁজো যে না না আমরা নামাজি ছাড়া যাবো না, যুবক যদি খুঁজো না ফর্দানিশিন ছাড়া যাবে না, তো অটোমেটিক মেয়েরা ফর্দার ভিতরে ঢুকবো। ঠিক না? বেনিক জোরে বলো, চাহিদা বদলাও, নজরিয়া বদলাও, ধ্যান চিন্তা ধারণা বদলাও, ফসা চিন্তা বাদ দেও, ভালো চিন্তা ঢুকাও। ঠিক কিনা ভাই? জোরে বলেন। মেয়েটার কথায় বাবা রওয়ানা দিছে, বাবা কয়, মেয়ে কয়, আব্বা তুমি তাড়াতাড়ি নবীজির দরবারে যাও, আল্লাহর নবীর কাছে যাও, সাহাবি পৌঁছার আগে আগে, উনি কি আর তোমার এই কথা নবীরে শুনাইবার আগে আগে তুমি নবীর দরবারে যাও। যেরকম সুহান, কারণ হলো গো বাবা, যদি আল্লাহর নবী তোমার এই কথা শুনতে পান কষ্ট পাবেন কষ্ট। বাবা তুমি তাড়াতাড়ি যাও, যাইয়া আল্লাহর নবীকে বলো, ও গো নবীজি, আপনার সাহাবি সাদ আসলামীর সাথে আমার মেয়ে এবং আমি বিয়ে বসতে, বিয়ে দিতে ১০০ রাজি, যত তাড়াতাড়ি আপনি দামান পাঠা দিবেন তত তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। বাবা তুমি তাড়াতাড়ি যাও। আল্লাহর নবীর কাছে সাহাবি পৌঁছে গেলেন, যা বললেন, নবী গো আপনার সাহাবি সাদ আসলামী প্রস্তাব নিয়ে গেছিলেন, আমরা রাজি, আমার মেয়েও রাজি, তাড়াতাড়ি দামান পাঠান, তাড়াতাড়ি জামাই পাঠান, পাঠাইলেই বিয়ে হয়ে যাবে। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, নবীজি সাদকে ডাক দিলেন, সাদ প্রস্তাব যেখানে দিয়েছ সেখানে এক হকে হয়ে গেল ১০০ আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, সাহাবীরা আসো রে, তোমাদের ভাই সাদ আসলামী জমিদারের বাড়িতে বিয়ে করতে যাবে, খালি হাতে গেলে পরে মেয়েটার মন ছোট হয়ে যায়, মেয়েটার মন ছোট হয়ে যায়, তোমরা কালেকশন করো, তোমরা কিছু চাঁদা কালেকশন করো। সাহাবায়ে কেরাম মুহূর্তের মধ্যে চাঁদা কালেকশন করলেন, বস্তা ভরা টাকা হয়ে গেল। এইবার সাহাবীরা কয়ে, রে সাদ যা বেটা যা, চান কপাল লইয়া আইসো, প্রিন্সের মতো আমাদের চেহারা, রাজপুত্রের মতো আমাদের কারো কারো চেহারা, কিন্তু হুরে মদিনাকে বিয়ে করার স্বপ্ন দেখতে পারি নাই, আর তুমি তোমার সেরা আয়নায় কতবার দেখছো নিজের নিজেই ভালো লাগে না, তোমারই তোমার কাছেই ভালো লাগে না, পেয়ে গেছো বউ হুরে মদিনা, যা বেটা চান কপাল, নে নে বয় কিসের, বস্তা ভরা টাকা লইয়া যা। সাহাবি বস্তা ভরা টাকা নিয়ে মনের আনন্দে বাজারে যাইতেছেন, কত খুশি মনে, মানুষে খালি কয় বউ একখান পাইতে যাওয়া, বিয়ার আগে যদি জামাইরে মানুষে কয়, পাশের বাড়ির মানুষে কয় বা ছোটবেলা দেখছিলাম পাইছো রে, বা বাবা এই সময় ভিতর ফুলিয়ায়, পাইবার আগেই যে আসি, উনিও বাজারও যায় খুশি খুশি, গিয়া বাজারও গে সদাই কিনে, অলংকার কিনলেন, শাড়ি কিনলেন, সব কিছু কিনলেন, কেনার পর যেই মাত্র ইনি বের হবেন বাজার থেকে, মনের ভিতরে আনন্দ, ওই মুহূর্তেই তিনি শুনতে পেলেন বাজারের ভিতরে একজন মানুষ, বাজারের এই মাথে দেখি ওই মাথা দৌড়ায় লাল কাপড় হাতে, আওয়াজ দিয়ে বলতেছে, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আসুন এমন কোন মর্তি মুজা
মুজাহিদ অমুক জায়গায় মুসলমানরা মাইর খাইতেছে, জিহাদের ময়দান জিহাদের ময়দান, মুসলমানের রক্তে জমিন লাল হয়ে যাচ্ছে, মুসলমান পরাজিত হওয়ার পথে গো, মুসলমান হারবার পথে আসুনি, এমন কোন বীর মুজাহিদ মুসলমানের সাহায্যে তুমি ময়দানে যুদ্ধে যাব, আসুনি এমন কোন নবীর আশেক আল্লাহর পাগল। এই আওয়াজটা যেই মাত্র সাদ আসলামীর কানে পৌঁছলো, সাথে সাথে তার কদম থেমে গেল, সাথে সাথে কদম থেমে গেল। এইবার সাদ নিজে মনকে মনকে জিজ্ঞেস করে, এরে সাদ এরে মন একটু ভালো করে জবাব দাও, কোন দিকে যাবা কোন দিকে যাবা, একদিকে গেলে পরে বিয়ের বাড়ি, একদিকে গেলে পরে বাসর ঘর, একদিকে গেলে পরে তোমার গলায় বিয়ের মালা, একদিকে তোমার জন্য বাসর ঘরে হুরে মদিনা বসা, আর একদিকে জিহাদের ময়দান, যেই ময়দানে তোমার মুসলমান ভাইয়ের গলা কাটা যাচ্ছে, আর একদিকে জিহাদের ময়দান, যেই ময়দানে তোমার মুসলমান ভাইয়ের রক্ত ঝরছে, আর একদিকে এমন ময়দান, যেই ময়দানে গেলে পরে গলা কাটা দিতে হয়, একদিকে গেলে পরে গলায় মালা পরবে, অন্যদিকে গেলে পরে গলা কাটা পরবে, এর সাদের মন বলতো দেখি কোন দিকে।